our channel. আরও ঘোরাফেরা করছে না এখন অ্যাকচুয়ালি আমরা রেডি হয়েছি আর এখন বেরোচ্ছি আমরা তুমি রেডি তো তো আমরা এখন বেরোচ্ছি ওই বাড়ি যাচ্ছি আজকে ওখানে সারাদিন থাকার প্ল্যান আছে তো মজা হবে বোনও সারাদিন আছে তো চলুন যাওয়া যাক আর এখন বেজে গেছে 10টা তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মিও এখানে বসে আছে কালি অদিকটা ঘোরাফেরা করছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু খেলাখেলি করবে আমরা আবার দুপুরে আসবো হয়তো খাবারটা দিতে আসতেই হবে তো এখন বেরোনো যাক টাটা তো আমাকে বাড়িতে দিয়ে একটু বেরোলো আর আমি এখন ঢুকছি আর টাইগার আমার জন্য ওয়েট করছে মা মাটন বানিয়ে নিয়েছে বোন একটু পরে চিকেন ভর্তা বানাবে সেটা দেখাবো আর তারপর দেখি আমিও কিছু বানাতে পারি এখনো ঠিক নেই বানাতেও পারি নাও বানাতে পারি দেখি তো দেখা যাক কি হয় আর এইখানে চলে এসছে পান্ডা আমি আসলেই ও বাইরে ছিল চলে এসছে পান্ডা আর এখানে শুয়ে আছে এখানে কে শুয়ে আছে সিম্বা মানে আমি আর টাইগার একটু বাইরেটা এসছি এই যে টাইগার আর এখানে আমাদের গাছে ছোট ছোট এঁচড় হচ্ছে আর এখানে এটা হলো তেজপাতা গাছ এই যে এই গাছটাতে সারা বছর আম এটা তো তুলসী গাছ তো চলে এসছে বাইকের আওয়াজ পেয়ে এখন টাইগার ওদিকটাই তাকিয়ে আছে তো আমি ওকে বললাম যে একটু এদিকটা আসো টাইগার ওয়েট করছে ওয়েট করছিল তোমার কখন থেকে তাকিয়ে আছে তখন যখন থেকে তুমি এসছো এই যখন থেকে তুমি এসছো ওই দিকেই তাকিয়ে আছে যে এলো না আরে ওই যে ওই গাছটা ওই যে ওইখানে অনেকদিন পর আমি বটি দিয়ে আলু কাটছি আমি আজকে বানাচ্ছি আলু পোস্ত বোনের আলু পোস্ত খেতে খুব ইচ্ছে তো তাই জন্য ও আমাকে বললো যে আলু পোস্ত বানা তো আলু পোস্ত বানাচ্ছি আর টাইগারকে দেখতে এলাম আর এদিকে আমি সব জোগাড় করে নিয়েছি আলু পোস্তের জন্য এখন বানিয়ে নিই তারপর আমার রান্নাটা হয়ে যাওয়ার পর বোনেরটা স্টার্ট করবে কে মা বানিয়ে নিয়েছে মাটন দারুণ গন্ধ বেরোচ্ছে পুরো ঘরে ছড়িয়ে গেছে আমার আলু পোস্ত বানানো হয়ে গেছে আর ও দেখুন এখানে বসে একটু বই পড়ছে আর টাইগার ওর সাথেই দাঁড়িয়ে আছে তো আজকে বোন বানাচ্ছে চিকেন ভর্তা তো ওই বোন শুদ্ধ চিকেন আনা হয়েছিল তো বোন থেকে ও মাংসগুলো ছাড়িয়ে নিল আর বোনসগুলো এক্সট্রা হয়ে গেছে তো টাইগারকে দিয়ে দিচ্ছে একটা একটা করে এদিকে বোন সব জোগাড় করে নিয়েছে এটা কি পেঁয়াজ চাল মগজ আর বাদাম আর এটা কি জল বয়ল করার চিকেন বয়ল করার জল আর এখানে পেঁয়াজ ভাজা জল এখন ওরা সবাই খেতে বসে পড়েছে মা সবাইকে খেতে দিয়ে দিল তো এদিকে আমাদেরও খাবার রেডি এটা হলো চিকেন ভর্তা বোন বানিয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর এই যে আছে মাটন মা বানিয়েছে এখানে আছে মাটন আর এটা আলু পোস্ত যেটা আমি বানিয়েছি আর সাথে ডালও আছে তো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি কিছুক্ষণ আগে বাড়ি এসেছিলাম বাড়ি এসে ওদেরকে খাবার টাবার দিয়ে একটু টাইম কাটিয়ে এখন আবার যাচ্ছি এই বাড়িতে
তো এই যে আমরা পৌঁছে গেছি বাড়ি, আর দেখুন এটা আমার তুলতুল, ও মার কোলে বসে আছে, আর এখানে সিম্বা কিভাবে ঘুমোচ্ছে। তো পুল এখন যাচ্ছে, একটা ওর বান্ধবীর বিয়ে আছে, ফ্রেন্ডের বিয়ে আছে, ওই বিয়ে অ্যাটেন্ড করতে। আজকে রিসেপশন, আজকে রিসেপশনে যাচ্ছে। তো এই যে একদম রেডি, এবার বেরোবে। এখন আমরা খাচ্ছি জয়নগরের মুয়া। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল।